एवरीवन आज के আমরা একটু ঘুরতে এসেছি আমি বিবান বিবানের পাপা তো আমরা আজকে আমাদের এখানে একটা বিল আছে জুগি বিল এখানে অনেক পাখি টাকি দেখা যায় তো এই জায়গাটাতে আমরা এসেছি এখন তো এই যে হলো বিলটা তো যদি কপাল ভালো থাকে অনেক ধরনের পাখি দেখতে পারবো আর এখন পিকনিকের সিজন জানুয়ারি মাস মাত্র গেল তো পিকনিক খাওয়ার জন্য অনেক মানুষ আসে এখানে चलो तुम्हारे एक देखाई बिल्टा पाखी तो अनेक छोटो छोटो थाकबे देखते पारबे आमरा देखते पारबो किन्तु कैमेराते फोकस होबे कि होबे ना सेटा बोलते पारबो ना বিবান আর ওর পাপা আমাকে না নিয়ে আগে আগে হেঁটে চলে যাচ্ছে ওইদিকে পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য তো বিবানকে নিয়ে ওইদিকে যাচ্ছে আর এদিকে দেখো অনেক ফুল গাছ বিক্রি করছে তো অনেকেই কিনছিল দেখছিল আমার ফুলের গাছের এখন আর দরকার নেই যার জন্য আমি নিলাম না দেখতে তো ফুল গাছগুলো খুব সুন্দরই ছিল আর এখন যাব বিবানকে নিয়ে একটু ওইদিকে খেলার জিনিস আছে ওইদিকে যাব दाड़ाओ हमें एक बार अनेक आगे एसेछिलाम बियेर परे परे एसेछिलाम आर एतो बछर पर आबार आसलाम अनेक चेंज आगे एतो किछु छिलो ना की मा की पापार कोले थाको ना मा वाओ की सुंदर सुंदर जिनिस एखाने হয়েছে পাপা কুলে থাকো না আমি কুলে নিয়ে হাঁটতে পারবো না তো তোমাকে চলো আমার পাপার কুলে থাকবে না আমার কুলেই থাকবে কুলে কুলেই ঘুরবে আর আমার কুলেই ঘুরবে ওর পাপার কাছে কি কি চান এটা চান বড় ডাইনোসর চলো দেখবো আমরা ডাইনোসর তুমি কার্টুনে দেখো না ডাইনোসর চলো দেখবো চলো চলো डायनासोर तो डायनासोर आमरा देखबो चलो तुम हाँटबे एक तो हाँटो मा चलो हेटे हेटे जाबो चलो तो हाँटी हाँटी करे जाबो जाओ 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 हाँटो 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 पापा धरो जाओ नहीं तो गुड बॉय आमार বিবান आमियो धरबो ठीक आछे आमियो धरबो चलो ये डायनासोर पर डायनासोर नहीं किधा वाओ ভালো লেগেছে তোমার দেখে কত বড় ডাইনোসরটা এটা তো উঠা যায় না বাবা অনেক উঁচুতে পারবে না উঠতে পারবে না এটাতে পারবে না তো উঠতে অনেক উপরে পারবে না উপর থেকে না নিজে কিন্তু নোংরা লাগবে ইয়ে নিজে নিজে উঠবে নিজে নিজে উঠবে দেখো না ছাড়ো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ভালো করে ধরো পাপা ভালো করে ধরো ই
আমি একটু উঠলাম, আমার মাথা ঘুরাচ্ছে, কিন্তু বিমান একদমই নামতে চাইছে না। তোর পাপা ওকে ঝোলাচ্ছে, মানে ঘুরাচ্ছে। সুন্দর ব্রিজ, কাঠের ব্রিজ। খুব সুন্দর জায়গাটা, সবাই এখানে বসে আছে। আমরাও একটু বসেছিলাম বিমানের জন্য, বিমানের পাপা একটুকু বসতে পারে না। বিমান কত, বিমানকে কোথাও নিয়ে আসলে ও এক জায়গায় বসবেই না। খুব সুন্দর এখানে ভিউটা, কি দারুণ লাগছে সূর্যটাকে। ওয়াও, দেখি দেখি বাবা, দেখি দেখি দেখি, ওয়াও, সব কিছু দেখো, বার্ড বার্ড বার্ড, আহ আহ আহ, দেখো তো বার্ডকে, দেখো আহ আহ আহ, বার্ড আহ আহ আহ, দেখো আহ আহ আহ, দেখো দেখো আহ, কই যা আহ আহ আহ, কই যা আহ, কি ও নিচে নামবে, জলে যাবে ও, চলো চলো ওখানে, ওই জলে যায় না, চলো। হে গাইস, তো কিছু সময় পার্কে ঘোরার পর বিমান সব কিছুতে উঠেছে, কোনো একটা জিনিস বাদ যায়নি যেটাতে ও উঠেনি, সব কিছুতে উঠেছে, ও খুব মজা করেছে। তারপর আমরা আসলাম এখানে পার্কে, একটা রেস্টুরেন্ট ছিল, এখানে আসলাম। বিমানকে কার্টুন লাগিয়ে দিয়েছে, ও এখন এক জায়গায় বসে থাকবে, না হলে তো এইদিক ওইদিক দৌড়াতেই থাকবে, আর ওর পিছে পিছে আমাদেরও দৌড়াতে হবে, যার জন্য একটা কার্টুন লাগিয়ে দিয়েছে, এখন চুপ করে এক জায়গায় বসে থাকবে। আর আজকে আমি অর্ডার করেছি আমার জন্য ভেজ চাও, তো এক প্লেটে অর্ডার করেছি, অনেকগুলো থাকে এক প্লেটে, আমি একা খেতে পারবো না, এক প্লেটে দুজনে খাবো হাফ হাফ। আর আমার হাজব্যান্ড ওর জন্য একটা কফি অর্ডার করেছে। চাকরিটা চাকরি
হে গাইস, তো আমরা পার্কে থেকে এখন ঘরে চলে এসেছি। আর ঘরে এসে বিমান ঘুমিয়েও পড়েছে, ড্রেস চেঞ্জ করারও সময় দেয়নি, এত খেলেছে যে টায়ার্ড হয়ে গেছে। তো এখন ওর ড্রেস চেঞ্জ করব। তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। বাই।